আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দিনের শেষে মন খারাপের আঙ্গিনায় বেরিয়ে পড়েছিলাম নিজেরই গ্রামের সৌন্দর্য খুঁজতে। খুঁজতে খুঁজতে অনেক দূর হাঁটার পর এসে গিয়েছিলাম গ্রামেরই উদ্যোগে তৈরি একটি পার্কে, যেখানে আমি আমার হারিয়ে যাওয়া শৈশব কিছুক্ষণের জন্য হলেও খুঁজে পেয়েছিলাম। আজকে আমার চোখ দিয়ে আপনাদেরও সেই পার্কের কিছু হারিয়ে যাওয়া শৈশবের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। যদিও এটা কোনো ভ্রমণ কাহিনী নয় বা কোনো ভ্রমণ অধ্যায় নয়, তবুও আপনাদের হৃদয়ে এই ভ্রমণ দৃশ্য ছুঁয়ে যাবে তা আমি বলতেই পারি। তবে চলুন নিয়ে যাই আমি আপনাদের আমার গ্রামে। আমার গ্রাম হাওড়া মেদিনীপুর শাখার রাধামোহনপুর বলে একটি ছোট্ট গ্রামে পড়ে। এই গ্রামে গঞ্জের মতো অত লোকের বাস নেই, খুবই নিরিবিলি। চারপাশ ধান ক্ষেত, ছোটো ছোটো বাড়ি এবং ছোট ছোট রাস্তা দিয়ে ঘেরা। এই গ্রাম থেকে একটু বাইরে বেরিয়ে গেলেই শস্য শ্যামলা আমাদের যে ধরিত্রী মা, সেই ধান আপনি চারিদিকে দেখতে পাবেন। একটি রাস্তা চলে গেছে আষাঢ়ির দিকে, যে যদি আপনারা NH-16 হয়ে আসেন তবেই দেখতে পাবেন। NH-16 হয়ে রাধামোহনপুর স্টেশন যাওয়ার পিচ রাস্তায় ঢুকে গেলে পলাশি বলে একটি জায়গা পাবেন। একটি পোল থেকে ডান দিকে যে রাস্তাটি গয়লাগেড়িয়ার দিকে চলে গেছে সেখানে এলেই মিলবে এই পার্ক। তবে এই পার্ক ছোটদের জন্য তৈরি হলেও খুব সৌন্দর্যতা পার্কের দেখে আমরা ঢুকে পড়েছিলাম পার্কের অন্দরমহলে। কিছুক্ষণের জন্য দিব্যি সমস্ত টেনশন সমস্ত দুঃখ ভুলে আপনি একাকার হয়ে যাবেন এই পার্কের আবহাওয়ায়। যদিও অনেক দূর থেকে এখানে আসার জন্য আপনার মন কেমন না করলেও আশেপাশে যারা আছেন তারা এই পার্কে একবার ঢুঁ মেরে যেতেই পারেন। প্রত্যেক দিন একটা দিন আসে, আবার রাতের মাধ্যমে একটি পুরো দিন শেষ হয়। এইভাবে আমরাও শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে উপনীত হই। তাই দরকার সমস্ত ধরনের জটিলতা থেকে মাঝে মাঝে নিজের জন্য সময় বের করে নেওয়া। আপনারাও সময় বের করার জন্য যে অনেক দূরে যেতে হবে তাও নয়, মাঝে মাঝে আপনার গ্রামের আশেপাশেই এরকম অনেক হারানো অথবা লুকায়িত রত্ন আছে যেখানে গেলে আপনি নিজের জন্য অনেকখানি সময় বের করে নিতে পারবেন। বেলা শেষের মুহূর্ত, একটা বড় দিন প্রায় শেষের মুখে, আর আমি দাঁড়িয়ে আছি হাঁটতে গিয়ে 11-1 গ্রাম পঞ্চায়েতের তৈরি রাধামোহনপুরেই একটা ছোট্ট পার্কে। পিছনে বাচ্চারা দোলনায় দুলছে, এরকম দোলনা পেয়ে যাবেন, যদিও বাচ্চাদের জন্য, বড়রাও চাইলে দূরে নিতে পারেন অবশ্যই যদি কেউ না থাকে। এখানে তৈরি হচ্ছে কিছু একটা আর্ট ওয়ার্ক, ওপাশে স্লোপ রয়েছে, চারপাশে সুন্দর করে কেটে দেওয়া গাছ, সুন্দর সুন্দর ফুল। আসলে তৈরি হচ্ছে পার্কটা, এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। সুন্দর সুন্দর বসার সিট, যদি আসার ইচ্ছে হয় এক দণ্ডের জন্য ঘুরে যেতে নি পারেন। পলাশি থেকে যে রাস্তাটি বালিচকের দিকে যাচ্ছে সেই জায়গাতে গেলেই পড়বে এই সুন্দর পার্ক। বেলা শেষ, যেতে হবে অনেক দূর। সুন্দর ফুলের সাথে দিনটাও সুন্দর হোক সবার। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, সেইরকমই আমরা আবার ঘুরতে ঘুরতে বা হাঁটতে হাঁটতে এইরকমই এক কোনো সুন্দর জায়গায় পৌঁছে যাব যা
আমার চোখের সাথে সাথে আপনারাও আমার চ্যানেলের মাধ্যমে দেখতে থাকবেন। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর আপনারা জানান যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে আরও বেশি করে পছন্দ করেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি প্রশ্ন ওঠে যে এত বড় হয়েও কেন আমরা এই পার্কটিতে গিয়েছিলাম, তার উত্তরে কিছু দশক আগের একটি রিলিজ হওয়া সিনেমার টাইটেলটাই যথেষ্ট, দিল তো বাচ্চা হ্যায় জি।